রাঙ্গুনিয়া ইউথ ফেডারেশনের উদ্যোগে গরিব দুস্থলর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। আজি শুক্রবার বেনে উপজেলা ইসামতি ক্লাবত 150 মানুষের মাঝে এই সামগ্রী দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হইয়া সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় সভাত বক্তব্য রাখে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হুসাইন আফতার, অর্থ সম্পাদক জগলুল হুদা, সংগঠনের সহসভাপতি রহিম উদ্দিন আশরাফি, কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মোহাম্মদ জালাল উদ্দিন সহ আরো বোধকে। সবাই একসাথে একইভাবে ইফতারি করবো, একইভাবে ঈদ উদযাপন করবো, একইভাবে শিক্ষায় শিক্ষিত হবো, একইভাবে চিকিৎসা সেবা পাবো। আমরা আজকে ছোটখাটো বিষয় নিয়ে আমরা আজকে ছোট পরিসরে শুরু করেছি 2016 সালে, 2017 সালে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি ছোট পরিসরে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।